অলরেডি দেওয়া আছে এই দেখো এখানে ইন্ডিকেটর জ্বলতেছে এটাতে এটার তার ইন্ডিকেটর আছে ফিউজ ও টনটনা একদম দেখো এই যে ফিউজ ভালো আছে তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমের আজকে হচ্ছে যারা নতুন টোটো নিয়েছে তাদের জন্য আর যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য ঠিক আছে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটো দেখাবো তো চার্জারে কি প্রবলেম ছিল সেটা আমি আগে ডেসবোর্ডে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আর টাইম ছিল না তার জন্য শর্টে আমি ভিডিও করেছি ওটা তো চার্জারটার প্রবলেম ছিল কি কাজে লাইন ঢুকছিল না হঠাৎ চলতে চলতে লাইন বন্ধ হয়ে গেছে হুম ফিউজও ঠিক আছে তাহলে এর কারণ কি তাহলে এর কারণ এক নম্বর তোমরা কোথা থেকে চেক করবে এটা আমি যারা টোটো কিনেছো তাদেরকে বলবো যে নতুন মিস্ত্রি তাদেরকেও বলবো কথাটা ঠিক আছে এক নম্বর আগে দেখবে এসি যে তারটা আছে সে তারটাকে একদম যেখানে ট্রান্সফর্মার কাছে ফিউজের কাছে লাগা আছে এখান থেকে যেটা সকেটে ঢুকবে ঠিক আছে এই ওদের তারটাকে চেক করবে আগে তারটা ভালো আছে কিনা ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বরে দুই নম্বরে দেখবে ফিউজটা ঠিক আছে তিন নম্বরে দেখবে ফিউজ থেকে বেরিয়ে যে ট্রান্সফরমারতে গেছে এসির যে কানেকশনগুলো সেই কানেকশনগুলো ঠিক আছে কিনা ঠিক আছে এই তিনটা জিনিস আগে ফলো করবেন আর যেটা প্রবলেম আজকে হয়েছে সেটা প্রবলেমটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যালও বলবো ভিডিও তোলা আছে সেই ভিডিওটা আমি দিব তো আজকের প্রবলেম হয়েছে যে এসি থেকে তার গেছে যেটা এসির তার ভালোই আছে ঠিকই আছে এসি টাটা ঠিকই আছে এখানে যে ফিউজটা আছে এসির থেকে যে জয়েন্ট হয়ে এখানে একটা ফিউজ আছে ঠিক আছে এখান থেকে ইন হয়ে এখান থেকে আউট হয়ে চলে গেছে এসি তারটা হুম এসি তারটা তো এই তারটা কি হচ্ছে এখান থেকে কানেকশনটা কেটে গেছে এবার কাটার কারণ কি কি কারণে কাটে সেটা আমি বলে দিচ্ছি এই যে এসি তারটা এসি তারটা যে ছুটে গেছে এসি তারটা যে ছুটে গেছে সেটার কারণটা কি আগে কারণটাও তো জানতে হবে যে কেন বারবার কেটে যাচ্ছে এটা প্রবলেম আরো হতে পারে যে বারবার কেটে যাচ্ছে কেন বারবার প্রবলেম হচ্ছে কেন তো এই এটা কাটার কারণ দু তিন রকমের দু তিন রকমের সমস্যার কারণে হয় এক নম্বর যদি আপনাদের ভোল্টেজটা ঠিক আছে ভোল্টেজ খুবই হাই হয় যেরকম আমাদের যে মিটার আছে কুড়ি ঠিক আছে কুড়ির জায়গা এটা কুড়ির জায়গা কুড়ি জায়গায় কাটাটা অনেক সময় এরকম কেউ চার্জে দেয় লালের দিকে ঠিক আছে তখন কি হয় হয়তো প্রেশারটা বেশি পড়ে প্রেশারটা বেশি পড়ার কারণে এই গোড়াগুলো এই গোড়াটা খুব হিট হয় হিট হয়ে তারটা কেটে যায় এটা একটা কারণ এবার অনেক সময় কি করে মিটার ফিটার দেখার মিটার দেখার কোনো ইয়ে নাই একদম হচ্ছে যে আরে লাইন তো লাইনে ভোল্টেজ বেশি আছে ভোল্টেজটা বাড়িয়ে দিই ভোল্টেজ পুরা বাড়িয়ে দিলেও বাড়িয়ে দিয়ে একদম মনে করো যে কারো এমপিয়ার মিটার ঠিক মতো শো করে না কুড়ি যে ওর meter মনে করো যে কুড়িতে আসলে কুড়ি ওই পার যায় ও কুড়ির উপর দিয়ে charge দিয়ে শুয়ে গেলো অতিরিক্ত গরম হয়ে গেলে এটা case ছেড়ে দেয় আমি সোজাই এক এক বলে দিচ্ছি যে এটা over load পড়লে অতিরিক্ত pressure পড়লে সেই তারটা কেটে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো সবাই একটু খেয়াল রাখবেন যে charger যত্ন নিয়ে রাখবেন সবসময় দুশো দুশোতে চালানোর চেষ্টা করবেন আর এই যে কাটাটা সবসময় কুড়িতে রাখার চেষ্টা করবেন কুড়িতে চার্জ করবেন সবুজ দাগ পার করবেন না আমি বারবার একটা কথা বলছি সবুজ দাগ পার করবেন না সবুজ দাগ যদি পার করেন তাহলে কিন্তু চার্জার সমস্যা হবে ঠিক আছে তো যাই হোক লাইটটা একটু ডিস্টার্ব তো এটাই বলার কথা ছিল এটাই বলা ছিল আজকের মধ্যে এইটুকুই আমি চলুন আমি ভিডিওটা শুরু করছি এবার ঠিক আছে তো হ্যালো বন্ধুরা নমস্কার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যেটা ভিডিও সেটা হচ্ছে এটা একটা সোডিকো আটচল্লিশ ভোল্ট চার্জার তো চার্জারটার প্রবলেম কাস্টমারের কথা হচ্ছে যে চার্জারটা চার্জ হতে হতে বন্ধ হয়ে গেছে তো বলছে সারা রাত্রি বসে রেখেছিলাম চার্জ হয়নি তো প্রবলেমটা কি এখন আগে লাইন দিয়ে দেখি যে লাইন যাচ্ছে কিনা ঠিক আছে তো প্রথমে আগে লাইনটা দিই এখানে

জিনিসটাকে খুলতে হবে খুলে তারপর কন্টিনিউ করতে হবে এটা ঠিক আছে ফাইনালি আমি এখন হাওয়া টাওয়া দিয়ে পরিষ্কার করে দেখা কত সুন্দর চকচক লাগছে তো যাই হোক আমি প্রথমে ফলটা আগে দেখতে পেয়েছি এখানে এই যে দেখতে এখানে এটা ওভার হিটে তারটা খুলে গেছে হম তো এটাই তো মনে হচ্ছে প্রথম প্রবলেম তো আমি যাই হোক আগে সিরিজে দিবো সিরিজে দিয়ে আগে চেক করে নেব যে লাইন ঢুকছে এখন অফ রাখবো আর মাথাটা কোথায় গেল এখানে না আমি এটাকে এক নম্বরে দিয়ে রাখি তারপরে সুইচ টা দিয়ে দিলাম এখানে দেখো লাইন চলে এসেছে এই যে দেখো তারটাকে আমি এখানে টাচ করাবো দেখো ফ্যান কিন্তু ঘুরছে এজে হুম তাহলে আর প্রবলেম হচ্ছে এটাই এই যে এখানে টাচ করবো এই যে দেখো লাইট জ্বলবে এই যে বন্ধ চালু ঠিক আছে তো এটা হচ্ছে সামান্য প্রবলেম তো যারা যারা নতুন টেকনিশিয়ান আছো সেগুলো এগুলো জিনিস ভালো করে খেয়াল রাখবে সর্বপ্রথমে আগে দেখবে ফিউজের এটা ফিউজটাকে দেখবে কেটে গেছে কিনা তারপরে দেখবে যে ফিউজের এ পারে নব দেওয়া আছে দুটো এই ঝালাইগুলো ছুটে গেছে কিনা এগুলো দেখবেন হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি প্রবলেম আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি এই যে আউটপুটে যে সেকেন্ডারিতে যেটা লিড লাগানো আছে অনেক সময় এই মাথাগুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার পর এখানে কিন্তু কানেকশন কেটে যায় এগুলো এই দুটো জিনিস চেক করবেন ঠিক আছে এই দুটো জিনিস চেক করবেন আর এখানে হম তো আজকের একটা ছোট ভিডিও ছোট করে নলেজ দেওয়ার জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও যেন আপনারা পেয়ে যান ঠিক আছে তো আজকে আমাদের ভালো থাকো সুস্থ থাকো সবাই হিন্দ বন্ধু মাত্র